منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الحمد لله আমরা জুমার দিনে এখানে এখানে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি তিনি আমাদেরকে এই জুমার দিনে এই সময়ে আমাদেরকে একত্রিত এখানে হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের গুরুত্ব বর্ণনা করেছেন। এই দিনের গুরুত্বের মধ্যে এক সব বড় গুরুত্ব হচ্ছে খুতবা শোনার জন্য একত্রিত হওয়া। এই জন্য আগে এসে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে হাদিসে। এর অর্থ হচ্ছে এখানে জুমার দিনে যে জিকির হবে, যে আলোচনা হবে, এটা শুনে আগামী সপ্তাহের জন্য, পুরো সপ্তাহ অথবা পুরো জীবনের জন্য কোনো কিছু সংগ্রহ করার জন্য ইসলাম আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। সুতরাং এই জুমার দিনের এই সময় আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ইসলামে পরিবার গঠন এবং তার গুরুত্ব এবং আমাদের কী করণীয় রয়েছে। লক্ষ্য করে থাকবেন আমরা খুতবার মধ্যে যেই একটি আয়াত তেলাওয়াত করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি সবসময় খুতবার মধ্যে তেলাওয়াত করতেন। এই এই আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا। হে মানুষেরা, সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, একটা ঘোষণা দিচ্ছেন সমস্ত মানুষের প্রতি, এটা শুধু ঈমানদার কাফের না, সবার প্রতি। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, মানুষের মূল এক এক আত্মা থেকে আল্লাহ তাআলা সারা দুনিয়া ভরে দিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়েছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে সারা দুনিয়াতে যত মানুষ সবাই দুইজনের সন্তান। ইসলাম এজন্য সবাইকে সেদিকে ঘুরিয়ে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সেজন্য যে মানুষের কোনো আরবের উপর আরজমের উপর কোনো আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কারণ সবাই এক আদমের সন্তান, তাদের পিতা আদম, মা হচ্ছে তাদের হাওয়া হচ্ছে তাদের মা। এর অর্থ হচ্ছে যে আমাদের মূল পারিবারিক কাঠামো দিয়েই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পারিবারিক কাঠামো দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? দুনিয়া আবাদের জন্য এই পারিবারিক কাঠামো অত্যন্ত জরুরি, মূল সৃষ্টির মূলেই পারিবারিক কাঠামোটা রাখা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবায়েল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে ঈমানদারগণ, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবায়েল লিতাআরাফু, তোমাদেরকে বংশ গোত্রে এবং বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে একে অপরের সাথে তোমরা পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে তাকওয়ার মধ্যে বেশি তাকওয়া তার বেশি। ইন্নাল্লাহ আলিমুন খাবির, তিনি সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যে সমস্ত নবী পাঠিয়েছেন প্রত্যেককে আল্লাহ তাআলা বিবাহকারী হিসেবে পাঠিয়েছেন, সবাই বিবাহ করেছেন। একমাত্র যার সম্পর্কে বলা এখনও বিয়ে করতে পারেনি তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর বাইরে সমস্ত নবীকে আল্লাহ তাআলা তিনি বলেছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি পাঠিয়েছি এই হিসাবে, জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যা, তাদের স্ত্রী ছিল এবং তাদের সন্তান সন্ততি ছিল, তাদের সন্তান সন্ততি ছিল, স্ত্রী ছিল। এর অর্থ হচ্ছে শ্রেষ্ঠ ভালো মানুষ যারা পৃথিবীতে,
সবার কাছে তারা হচ্ছে নবী রাসূলগণ। তারা পরিবার গঠনে সবসময় ব্রতী ছিলেন, পরিবার গঠন করতেন, পরিবার নিয়ে তাদের চলন বলন ছিল। শ্রেষ্ঠ মানুষ ছিলেন যারা, তারা সবাই তাদের পরিবার ছিল। আপনি দেখবেন নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম তার পরিবার ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার পরিবার ছিল। যেই পরিবারের বরকতের কারণে আজ মক্কার এই ঘরটি নির্মিত হয়েছে, যেই পরিবারের বরকতের কারণে আপনি দেখবেন এই ফিলিস্তিনে এই ঘরটি নির্মিত হয়েছে, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও পরিবার সম্পন্ন ব্যক্তি ছিলেন, এই জন্য তার সন্তানরা সারা দুনিয়াতে 12টি গোত্রে বিভক্ত হয়ে গিয়েছিল তখনকার সময়। এদেরকে বলা হয়তো আসবাব, কোরআনে কারিম আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। এই জন্য বিয়ে হচ্ছে, পরিবার গঠন হচ্ছে সুনানিল মুরসালিন, নবী রাসুলদের সুন্নতের অন্তর্ভুক্ত, সুন্নতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নতের অন্তর্ভুক্ত, যে কেউ আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। অর্থাৎ মুখ ফিরিয়ে থাকা যাবে না এই কাজটি থেকে, যেটা আমাদের অনেক সময় দেখা যায় যা থেকে অনেকেই মুখ ফিরিয়ে থাকেন। এই জন্য পরিবার গঠনের মূল জিনিস হচ্ছে যে বিয়ে শাদি এগুলির মধ্যে মানুষ থাকবে, এটা পরিবার গঠন করবে, সমাজ গঠন করবে, একটি দেশে শান্তি বিরাজ করবে এর মাধ্যমে, না হলে সেখানে অশান্তি বিরাজ করবে। পরিবার গঠন হয় বিয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাহু জাআলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রীদের ব্যবস্থাপনা করে দিয়েছেন। অর্থাৎ যদি মানুষ হয়তো পুরুষ আর যদি জিন হইতো নারী, তাহলে কিন্তু তাদের মধ্যে সেই রকমের আনন্দ হতো না, তাদের মধ্যে পরস্পরের মধ্যে বুঝাপড়া হতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, জাআলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নিজেদের থেকে বনি আদম থেকে তোমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াজআলালাকুম মিন আজওয়াজিকুম বানীনা ওয়া হাফাদা, আর তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য করেছেন বানীন, সন্তান সন্ততি ব্যবস্থা করেছেন, ওয়া হাফাদা, নাতিভূতির ব্যবস্থা করে দিয়েছেন। কারণ কেন বলেছেন, ওয়া রাযাকাকুম মিন আত-তাইয়্যিবাত, আর তোমাদেরকে তাইয়্যিবাত উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনিয়মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, বাতিলের উপর তারা কি ঈমান আনবে, আল্লাহর নেয়ামতকে তারা অস্বীকার করবে। যে ব্যক্তির সন্তান হয় না সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে সন্তানের জন্য তার কত মায়া, কত দুনিয়া ঘুরে বেড়ায়, কিন্তু ওই যে ব্যক্তির সন্তান হয় তার সন্তান বন্ধ করার জন্য দুনিয়ার মানুষ বিভিন্ন রকমের কারসাজি তৈরি করেছে। কেউ প্যাট কেটে সন্তান বন্ধ করে দিচ্ছে, কেউ বা বিভিন্ন বিভিন্ন ওষুধ খেয়ে বন্ধ করে দিচ্ছে, কেউ বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে দুনিয়াতে সন্তান আসা বন্ধ করে দিচ্ছে। এই সবই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, মানুষের আল্লাহর বিরুদ্ধে নামার হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নেয়ামতকে তারা অস্বীকার করছে। আফাবিল বাতিল ইউমিনুন, যেটা আল্লাহ তাআলা দেননি সেটা বাতিল, সেই নিয়ম বাতিল নিয়মের দিকে তারা কি অগ্রসর হচ্ছে, সেগুলি বিশ্বাস করছে। আল্লাহ তাআলা যে নিয়ম দিয়ে দিয়েছেন বিবাহ পদ্ধতি, সেটার বিরুদ্ধে তারা কেন যাচ্ছে। আল্লাহ তাআলা এই বিয়ের মাধ্যমে পরস্পরের মিল মহব্বত তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে এটা যে তিনি তোমাদের স্ত্রীদের মধ্য থেকে তোমাদের মধ্যে স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তার কাছে তোমরা প্রশান্তি পাও, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে করেছেন মাওয়াদ্দা, ভালোবাসা এবং রহমতের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে তিনি বলেছেন যে লাম আরাকাল মুতাহাব্বিন ফিন নিকাহ, বিয়ে ছাড়া অন্য কোথাও এত ভালোবাসার জায়গা আমি দেখি না। বিয়ের আগে যে সমস্ত ভালোবাসা হয় বিয়ের পরে সেগুলি আর থাকে না। কেন? তার সেগুলি বরকতপূর্ণ হয় না, আর বিয়ে হলে সেটা বরকতপূর্ণ হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি দিনে। সেই জন্য আগের ভালোবাসাগুলি কোনোদিন কার্যকরী হয় না, পরবর্তী সেগুলি বিষাদ হয়ে যায়, পরবর্তী এই সমস্ত বিয়ে দ্রুত ভেঙে যায়, কারণ তারা আগেই সেগুলোর স্বাদ অনুভব করেছে, পরবর্তী আর কিছু থাকে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরকতময় জায়গা হচ্ছে বিয়ে, এই জন্য এই বিয়েটা অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে তাদের মধ্যে থাকে পরস্পর প্রীতি ভালোবাসা, যা আপনারা দেখতে পারেন। একজন বৃদ্ধ মানুষ তার স্ত্রীকে নিয়ে সবচেয়ে বেশি খুশি থাকে, কোথাও যেতে চায় না, তার ঘরে থাকতে চায়। এর একমাত্র কারণ হচ্ছে এই ভালোবাসার কারণে, যেই ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসার কারণে একজন স্ত্রী অপেক্ষা করে স্বামীর জন্য, স্বামী অপেক্ষা করতে থাকে স্ত্রীর কোনো অসুখ হলে চিন্তা করতে থাকে। এই ভালোবাসা বিয়ের আগে কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না, একমাত্র বিয়ের পরে একে অপরের মধ্যে টানটা অনুভব করতে থাকে। কারণ আল্লাহ তাআলা এর ব্যবস্থাপনা করে দিয়েছেন, বলেছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে তিনি সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা এবং রহমত দয়ার কথা সৃষ্টি করে দিয়েছেন।
বলেন, এর মধ্যে রয়েছে নিদর্শন যারা চিন্তা করবে তাদের জন্য। অনুরূপভাবে এই দুনিয়াতে বিয়েটাকে আল্লাহ তাআলা বা পরস্পর এই দুই স্বামী স্ত্রীর ব্যবস্থাপনা করে দেয়াকে, দুই যুগল তৈরি করে দেয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার এই একটা প্রকৃতির একটা নিয়ম বানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, প্রত্যেকটি জিনিসকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি যাতে করে তোমরা পরস্পর এর দ্বারা তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। আরও বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরযু ওয়া মিন আনফুসিহিম মা লা ইয়ালামুন, ওই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যা তোমরা জানো আর তোমরা জানো না। এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই বিয়ের মাধ্যমে ঈমানটা পরিপক্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ওয়া আকবাতু লিত্তাকওয়া, পরিবারকে তুমি সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা এর উপর তুমি সবর করে থাকো, অর্থাৎ লেগে থাকো পরিবারের সাথে, তুমি সালাত আদায় করো, পরিবারকে সবর সালাতের নির্দেশ দাও, কখনো সেটা থেকে দূরে থাকিও না। লা নাসআলুকা রিজকান, এটার মধ্যে আমি আল্লাহ তাআলা বলছে আমি রিজিক চাই না তোমার কাছে, তুমি তোমার পরিবার নিয়ে তুমি সুখে থাকো, তোমার পরিবারকে সালাতের উপর রাখো, এটা আমি চাই। ওয়াল আকিবাতুল মুত্তাকিদ তাকওয়া, তাকওয়া যারা অবলম্বন করবে তাদের জন্য রয়েছে পরিণাম ফল, তারাই পরিণাম ফল পাবে। আর যারা তাকওয়া অবলম্বন করবে, যেই পরিবারে সালাত নেই, যেই পরিবারে ঈমান নেই, যেই পরিমাণে আল্লাহর বিধানকে মানা হয় না, সেই পরিবারে কোনো পরিণাম ফল, ভালো পরিণাম থাকে না, সেখানে সবসময় খারাপই থাকে। দেখবেন সেখানে অশান্তি বিরাজ করে, লক্ষ টাকার মালিক হলো, কোটি টাকার মালিক হলো, সেই ব্যক্তি ঘরে আসলে শান্তি পায় না, এই জন্য সে বাইরে ঘুরে বেড়ায়, কখনো কখনো সর্বশেষ পরিণতি হয় আত্মহত্যা করে বসে। কেন? তার ঘরে শান্তি নেই, এই জন্য বাইরেও শান্তি নেই। আর ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আর দুনিয়া মাতা, দুনিয়া হচ্ছে সবচেয়ে উপকারের জায়গা, আর উত্তম উপকারের জায়গা হচ্ছে উত্তম বা ন্যায় স্ত্রী, যেই স্ত্রীর দিকে তাকালে স্ত্রী খুশি হয়, স্বামী খুশি হয় এবং পরস্পরের মধ্যে আনন্দ হিল্লুর বয়ে যায়, এটা হচ্ছে সত্যিকারের বিয়ে এবং সত্যিকারের আনন্দের জায়গা। এবং যেখানে স্বামী দূরে থাকলে স্ত্রী নিজেকে হেফাজত করে, স্বামীর সম্পদকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন কুরাইশী নারীদের, কেন প্রশংসা করেছেন বলেছেন, কুরাইশী নারী তার আহনা আলা যাওজ, স্ত্রীকে স্বামীকে খুব বেশি ভালোবাসে, আর সন্তানের কারণে কখনো কখনো তারা আর বিয়েও বসে না, অপেক্ষা করে এই সন্তান তার স্বামীর সন্তানকে দেখে শুনে রাখে। এটাই হচ্ছে পরিবারের মধ্যে ঈমান রক্ষার একটি কারণ, না হলে যদি ঈমান না থাকে আমাদের পরিবারগুলি আর কোনোদিন টিকে থাকবে না। ঈমানের উপরে টিকে আছে পরিবারগুলো, যে ব্যক্তি তাকওয়া নাই রাতের অন্ধকারে কি ঘটবে বলতে পারে না। ঈমান এবং তাকওয়ার মাধ্যমে যদি আপনি যদি কোনো অন্যায় করে বসেন, আপনি চিন্তা করুন আপনার গৃহে অন্যায় ঢুকবেই, আপনি যদি পবিত্র থাকেন আপনার গৃহ পবিত্র থাকবেই, কিন্তু আপনি অন্যায় করে বাইরে অন্যায় করবেন আর ঘরে ভালো চাইবেন তা হবে না। এই জন্য আমাদের পরিবারকে ঠিক রাখতে হলে নিজে পরিচ্ছন্ন হতে হবে, নিজে পরিশুদ্ধ হতে হবে, নিজে ঈমানের উপর থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ুমারুন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। যেই জাহান্নাম, ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। কিরকম জাহান্নাম, জাহান্নাম কত বড়, কাকে চিন্তা করে দেখেছেন? সমস্ত মানুষকে দিলেও সেটা পূর্ণ হবে না, দুনিয়া যত মানুষ আছে সব দিলেও পূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত রব্বুল ইজ্জত তাতে তার পা না রাখবেন ততক্ষণ পর্যন্ত সেটা পূর্ণ হবে না। যখন পা রাখে বলবেন তখন জাহান্নাম বলবে কাত কাত, আমি পূর্ণ হয়ে গেছি, সে পর্যন্ত এই জাহান্নামে মানুষ ঢালতেই থাকবে। আর এই জাহান্নামের অবস্থা এমন হবে যেখানে একবার কেউ প্রবেশ করলে তার চেয়ে আর নিকৃষ্টতম মানুষ আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা, এই আমাদের রব, যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো আপনি অপমান করলেন। অপমান থেকে বাঁচতে হলে নিজের পরিবারকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যত কিছু দরকার এত কিছু মানুষ করতে হয়। এই জন্য পরিবারের দায়িত্ব পুরুষকে নিতে হয়, যেই পুরুষ তার স্ত্রীর সাথে অন্য কাউকে দেখা করার অনুমতি দেয় গায়রে মাহরাম, সেই পুরুষ তো দায়ুস,
যেগুলি একান্তে থাকতে অনুমতি দেয়, কথা বলতে দেয়, বাইরে যেতে দেয়, দায়ুস। আর দায়ুসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম করা হয়েছে। কেন দায়ুস, কেন দায়ুসই পানা? কারণ সে পুরুষ নয়, সে পুরুষের ভূমিকা পালন করতে পারেনি, সে পুরুষের ভূমিকা পালন করতে পারেনি। পুরুষের দায়িত্ব হচ্ছে নিজের স্ত্রীকে আগলে রাখা, আর নিজের স্ত্রীকে আগলে রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার নিজের স্ত্রী আত্মসম্মান মর্যাদা রক্ষার্থে মারা যায়, সে শহীদের মর্যাদা পাবে। এই বিশাল সুযোগ অঞ্চল করতে পারে একজন মানুষ নিজের পরিবারকে যদি সুন্দরভাবে গঠন করে। সেটা না করে আজ আমাদের সমাজে কী হচ্ছে চিন্তা করে দেখুন। অনেক মানুষ তার সন্তান সন্ততি স্ত্রী পরিজনকে গুরুত্ব না দিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছে, স্ত্রী পরিজন একদিকে যাচ্ছে, সন্তান সন্ততি আরেক দিকে যাচ্ছে, কারো দিকে কোনো খেয়াল রাখার কারো কোনো সময় নাই। আপনি কি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়েছেন না পরিবারকে বাঁচিয়েছেন? নিজেকেও বাঁচাতে পারেননি, পরিবারকেও বাঁচাতে পারেননি। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এর মাধ্যমে পৃথিবী ভরে যাবে, সন্তান সন্ততি পরিপূর্ণ হবে যখন আপনি বিয়ের ব্যবস্থাপনা করবেন এবং সারাই ব্যবস্থাপনা। অন্যভাবে হলে সেটা কখনো সন্তানের প্রতি কারো দয়া থাকবে না, রেখে যাবে সন্তান, ফেলে যাবে রাস্তার মধ্যে। কিন্তু আপনার সন্তানের প্রতি আপনার যে টান, এটা অন্য কেউ অনুভব করে না। সন্তানকে পাওয়ার জন্য মানুষ অনেক সময় কেস করে, কোর্টে যায় যে আমার সন্তানকে আমাকে দেয়া হোক, কিন্তু রাস্তাঘাটে যেগুলি পড়ে থাকে এগুলির দায়িত্ব কেউ নিতে চায় না। এগুলি শেষ পর্যন্ত বড় হয় কোনো অনাথ আশ্রমে বড় হয়। এই জন্য বিয়ের মাধ্যমে শুধুমাত্র বৈধ পদ্ধতিতে পৃথিবী পূর্ণ হতে পারে। এই বৈধ পদ্ধতি অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এক নফস থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং এর মাধ্যমে দুনিয়া ভরে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। বিয়ের মাধ্যমে পরিবার গঠনের মাধ্যমে পরিবার গঠন করার জন্য কোরআনে কারিমে এত বেশি নির্দেশনা আসছে যে সূরা পর্যন্ত আসছে। সূরাতুন নিসা মহিলাদের জন্য আলাদা একটা সূরা নাম দিয়েছে, আলে ইমরান, আলে ইমরানের পরিবার নাম দিয়েছে সরাসরি। মুজাদালা, এক মহিলা আল্লাহ রসুলের সাথে তর্ক করছিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে মহিলা অবস্থান, মহিলার যে সমস্যার সমাধানের ব্যবস্থা করে দিয়েছেন। সেইটার নাম হচ্ছে সূরাতুন মুজাদালা, যে মহিলা ঝগড়াকারিনী মহিলা, যে মহিলা আপনার সাথে কথা বলছে তর্ককারিনী মহিলা, সেই মহিলার ব্যাপারে আল্লাহ তাআলা আসমান আরশের উপর থেকে সেটা শুনে সেখান থেকে তিনি ওয়াহী নাযিল করে দিলেন। এরা সেটার উপরে আল্লাহ তাআলা আলোচনা করলেন, এমনভাবে সূরা নিসাতে আল্লাহ তাআলা আলোচনা করলেন যে কার কে কতটুকু মিরাজ পাবে সেটাও আল্লাহ তাআলা আলোচনা করে দিলেন। তালাকের মাসালার জন্য আল্লাহ সূরা নাযিল করলেন, যে সময় কেউ যদি নিজের স্ত্রীকে হারাম করে সে ব্যাপারে কী করতে হবে সেটার জন্য আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিলেন। বা কোনো মানুষ কীভাবে আসছে, সে পরিপূর্ণ মানুষ দুনিয়াতে কীভাবে আসছে পরিপূর্ণ বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, সূরাতুল ইনসান। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটি মহিলাদের বিস্তারিত বর্ণনা দিয়ে তাদের দুনিয়াতে কীভাবে চলতে হবে দুটি সূরা নাযিল করেছেন, সূরাতুল আহজাব এবং সূরাতুন নূর। দুনিয়াতে নারী পুরুষের কী কর্তব্য, কী করণীয় তা বিস্তারিত বোঝানোর জন্য দুটি সূরা পরিপূর্ণভাবে নাযিল করেছেন। এর অর্থ হচ্ছে ইসলাম পরিপূর্ণভাবে যে জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে আকিদার পরেই যেটা স্থান সেটা হচ্ছে পরিবার গঠন করতে হবে, পরিবার নিয়ে থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা আমিকুল বাআ ফালিয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে কেউ বিয়ে করার ক্ষমতা রাখে সে যেন বিয়ে করে। ওয়ামাল্লাম ইয়াস্তাতে ফালাইহি বিসসাউম ফাইন্নাহু লাহু উইজা। যে ব্যক্তি পারবে না সে যেন সওম পালন করে, কারণ এটা তার প্রবৃত্তি নিরোধনে নিরোধকে সহায়ক হবে, প্রবৃত্তির তাড়না নিরোধনে সহায়ক হবে। কারণ এই বিয়ের যে অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি সাহায্য করতেন। কেউ যদি আসতো বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ের ব্যবস্থাপনা করে দিন, তিনি সঙ্গে সঙ্গে করতেন, তোমাদের মধ্যে কে আছে তাকে বিয়ে করতে পারো। কখনো কখনো তিনি বলতেন যে তোমার কাছে যে কোরআন আছে কোরআনের বিনিময়ে বিয়ে ব্যবস্থা করে দিয়েছি। আজ আমাদের সমাজে কঠোর করা হয়েছে, এমন কঠোর করা হয়েছে, কেউ কেউ নিজের পারিবারিক স্ট্যাটাস এবং ঐতিহ্য দেখাতে গিয়ে অনেক সময় ঋণ করে বসে, অনেক সময় মিথ্যা অনেকগুলো মহার ধার্য করে যা কোনোদিন সে পরিশোধ করে না, কিন্তু শুধুমাত্র ধার্য করেই রাখে। এর মূল কারণ হচ্ছে এটাই, সেটা হচ্ছে বিয়েকে কঠিন করে ফেলা হয়েছে এবং বিয়ের জন্য এমন এমন ব্যবস্থাপনা করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে এইটার কারণে মানুষ বছরের পর বছর আটকে যায়, বিয়ে করে না। অনেকেই চিন্তা করে যে বিয়ে করার পরে যদি কোনো না খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে আনকাহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি।
তোমাদের মধ্যে যাদের স্ত্রী স্বামী নেই সেই সমস্ত নারীদেরকে বিয়ে দিয়ে দাও, এবং তোমরাও বিয়ে করো, তোমরা পুরুষরা নারীরা দাসীরা যারা সব বিয়ে দিয়ে দাও। কেন? ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, যদি তোমরা ফকির হও আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াইলুন লিমান লাম ইয়াতুবুল গিনা বিন নিকাহ, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বিয়ের মাধ্যমে ধনী হতে চায় না। বিয়ের মাধ্যমে কেন ধনী হয় এটা একটা বিশেষ কারণও আছে। একজন মানুষ বিয়ের আগে উড়নচণ্ডী থাকে, যেখানে রাত সেখানে কাজ, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। বিয়ের পরে তখন তার মনে হয় তার একটা দায়িত্ববোধ আসে। কুল্লুকুম মাসউ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই রাখাল, আর প্রত্যেকেই তার রাখালিপনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনার স্ত্রী উপরে আপনি হচ্ছেন পরিচালক, আপনার স্ত্রী কী করবে দায়িত্ব আপনার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ফাহিয়া মাসউলাতুন আনহা, একজন নারী তার স্বামীর ঘরে সে হচ্ছে সম্পূর্ণ দায়িত্বশীলা, তাকে জিজ্ঞাসা করা হবে স্বামীর ঘরে কী হয়েছে, তার সন্তান সালাত ফজরের সালাত উঠছে কিনা, তার সন্তান ফজরের সালাত উঠছে কিনা, তার সন্তান কোরআন পড়তে পারে কিনা, তার সন্তান দিন মেনে চলে কিনা। মহিলার দায়িত্ব বেশি ঘরের ভিতরে, বাইরের দায়িত্ব বাবার বেশি। এই দুইটা মিলে হচ্ছে ঘরে বাইরে মিলে হচ্ছে ইসলাম। এই পরিপূর্ণভাবে ইসলাম পালনটা তখনই হবে যখন একজন মানুষ বুঝতে পারবে যে তার উপর বিরাট দায়িত্ব ইসলাম দিয়েছে। একজন মানুষ দায়িত্বশীল, কোনো মানুষই দায়িত্বশীলের বাইরে নয়। দায়িত্বশীল বাইরে ওই মানুষ হইতে পারে যে ব্যক্তি তার পরিণাম সম্পর্কে জানে না, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে তার বিশ্বাস নেই, সে ব্যক্তি দায়িত্বহীন হতে পারে। কিন্তু যে ব্যক্তি জানে যে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে তাকে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে তাকে দাঁড়াতে হবে, সে ব্যক্তি দায়িত্বহীন আচরণ করতে পারে না, যেটা সেটা করতে পারে না, তার প্রত্যেকটি কথার কাজের অর্থ আছে, সেভাবে সে চলবে। সুতরাং একজন মানুষ দুনিয়াতে প্রত্যেকটি কাজে চিন্তা করে করবে, প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করবে এটা আমার পক্ষে যাচ্ছে না আমার বিপক্ষে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই সন্তান সন্ততি বিষয়টি গুরুত্ব দিয়েছেন, তিনি শপথ করেছেন, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, সন্তানের শপথ করেছেন, সন্তানের পিতার শপথ করেছেন, শপথ আল্লাহ তাআলা শপথ করেন, যেটা গুরুত্বপূর্ণ দেখে যে সন্তান এবং সন্তানের পিতা দুটি আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, হয় ওই রকম যেন না হয় যেটা আমাদের সমাজে আজ প্রচলিত আছে, যে সন্তান ছেলের খবর রাখে না, বাবা ছেলের খবর রাখে না, ছেলে বাবার খবর রাখে না। এটা যতই বলে আমাদের সমাজে কিছু মানুষ বলে ত্যাজ্যপুত্র কোনো জিনিস ইসলামে নাই। হাসরের মাঠে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপমানিত করো ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার সন্তানের খোঁজ খবর নেয়নি। অনেক মানুষ আছে সেরকম কাজ করে, সে হাসরের মাঠে তাকে এটা অপমানিত করা হবে, অপমানিত ব্যক্তি পরিণত হবে যে ওই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানের খোঁজ রাখেনি। অনুরূপভাবে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পিতার খোঁজ রাখেনি। আজ পিতাকে আমরা দূরে দিয়ে আসতে পারলে খুশি হই, কখনো কখনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারলে খুশি হই। ওই ব্যক্তি ব্যক্তিত্বহীন ব্যক্তি, যে ব্যক্তি অপরের কথা শুনে পিতাকে দূরে রেখেছে। জানেন আপনি যে ইসলামে শুধুমাত্র ফরজ ওয়াজিব ছাড়া কোনো কারণে পিতার নির্দেশের বাইরে যাওয়া অনুমোদন করা হয় নাই। নফল কাজে, সুন্নত কাজে, পড়ালেখার জন্য কোনো কিছুতে পিতার নির্দেশে অনুমতি ছাড়া বাইরে যাওয়ার অনুমতি ইসলাম দেয়নি। তাহলে পিতাকে দূরে রেখে, বৃদ্ধাশ্রমে রেখে, দূরে কোথাও রেখে আপনাকে বিদেশ যেতে বলছে কে? আপনাকে পিতাকে যতক্ষণ পর্যন্ত খুশি না করতে পারবেন, রেদার রব ফি রেদার ওয়ালিদেইন, পিতা মাতা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে আপনার জন্য কখনো জান্নাত আল্লাহ তাআলা জান্নাত লাভ সম্ভব হবে না। পিতা মাতার উপর আপনার উপর যে সন্তুষ্টি না হয় আল্লাহ আপনার উপর সন্তুষ্ট লাভ করে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন রেদার রব্বে ফি রেদার ওয়ালিদেইন। তাহলে একজন মানুষ এই জন্য তার পিতা মাতার প্রতি কতটুকু সচেতন হওয়া দরকার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে শপথ করেছেন পিতার উপর এবং সন্তানের দুইটা নাম নিয়ে শপথ করেছেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এই জন্য আমরা দেখি কীভাবে ইসলাম তৈরি করেছে, কীভাবে একজন বংশ পরম্পরা তৈরি করার জন্য, এক সন্তানকে কীভাবে তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন কতগুলি নমুনা দিয়ে দিয়েছেন আমাদেরকে। একটু দেখেন লোকমান তিনি কী করেছেন, তার সন্তানকে ওসিয়ত করেছেন। পিতার কাজ হচ্ছে সন্তানকে ওসিয়ত করে যাওয়া, ভালো কাজের নির্দেশ দিয়ে যাওয়া। পিতার কাজে হবে সন্তানকে কীভাবে তৈরি হবে পরিপূর্ণ ডিরেকশন দিয়ে দেওয়া, রাগ করে চলে যাওয়া নয়, তাকে সাথে নিয়ে যাওয়া। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আদিব ইবনাকা সিত্তান ওয়া সাহেবু সিত্তান, ছয় বছর তার সাথী হও, আদিব সিত্তান, ছয় বছর তার সাথে আদব শিক্ষা দাও, ওয়া আল্লেম হু সিত্তান, আর ছয় বছর তাকে তুমি শিক্ষা দান করো। 318 বছর হবে, 18 বছর পরে এখন তুমি তাকে ছেড়ে দাও। 18 বছর আগ পর্যন্ত সন্তানকে রাস্তায় ছেড়ে দিতে অনুমতি দেয় না। আর আমরা আমাদের সন্তানকে কোথাও দিতে পারলে মনে করে জীবনের জন্য দিয়ে দিলাম, যা ওখান থেকে বড় হয়ে আস,
কাম দায়িত্ব কে দিবে আপনার? আপনার সন্তান দায়িত্ব আরেকজন নেয়ার জন্য ইসলাম বলে না, আপনাকে নিতে হবে, সাথে রাখতে হবে। সন্তানকে নিয়ে মসজিদে আসুন, সন্তানকে নিয়ে ঘরে যান, সন্তানকে নিয়ে ভালো কাজে যান, সন্তানকে নিয়ে কোনো একটা বই পড়ুন, তাকে উৎসাহ দিন, দিনের বইতে তাকে রাখুন। সন্তানকে, পরিবারকে যদি কোনো এইভাবে না রাখুন, সেই সন্তান বড় হবে না। আপনি যদি না পড়েন, আপনার সন্তানও পড়বে না। আপনি পড়ুন, আপনার স্ত্রী পড়ুন, পড়ার মধ্যে থাকুক, সন্তান পড়ুয়া হয়ে তৈরি হবে। যেই ঘরে পড়ার পরিবেশ নাই, এই ঘরের লোক ছেলে লেখাপড়া শিখে না কোনো দিন। এই জন্য পরিবেশ তৈরি করুন, প্রত্যেকেই পড়ার মধ্যে থাকুন, শিখুন যে এর মাধ্যমে থাকতে হবে। কোরআন পড়ুন, কোরআন দিয়ে শুরু করুন ঘর থেকে, হাদিস পড়ুন, হাদিস থেকে ঘর থেকে শুরু করুন। আল্লাহর দিন যেখানে শিক্ষা আছে, শিক্ষা সেটা পড়তে পড়তে আপনার সন্তানদেরকে সেটার উপর তৈরি করুন, এটাই আল্লাহ তাআলা চান। এই জন্য লোকমান তার সন্তানকে ওসিয়ত করেছেন, ও যে ওসিয়তগুলো ইতিহাসে লেখা এবং আল্লাহ তাআলা যেটা কোরআনে দিয়ে খালেদ করে দিয়েছেন, স্থায়ী করে দিয়েছেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে আকিদার বিষয়টি গুরুত্ব দিয়েছেন লোকমান। অনুরূপ ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন। সন্তানদেরকে কীভাবে পরিচালনা করতে হবে তারা নবীরা শিক্ষা দিয়েছেন, আল্লাহর নেক বান্দারা শিক্ষা দিয়েছেন। আল্লাহর নেক বান্দারা সবসময় এই দোয়াই করতেন, দেখুন কী দোয়া করেছেন। আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন যারা কী দোয়া করে, যাকে হাত্তা ইজা বালাগা আর বাইনা সানাতান, যখন কেউ 40 বছরে পৌঁছে তখন তার জন্য কিন্তু এখন বিরাট একটা জায়গা চলে আসে। কী জায়গা চলে আসে? তখন সে পিতার জন্য দোয়া করতে হয় এবং তার সন্তানের জন্য দোয়া করতে হয়। কাল রব্বি আউযুনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ, যেই নিআমত 40 বছরে পৌঁছে গেছি আমি, আমাদের কাছে যারা আছেন অধিকাংশই 40 বছরে পৌঁছে গেছেন, 40 বছরে যারা পৌঁছে গেছে তাদের জন্য আল্লাহ তাআলা একটা সুন্দর একটা নিয়ম বলে দিয়েছেন দোয়া করার জন্য। রব্বি আউযুনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, আল্লাহ আমাকে ওই নিআমত দি যে ওই নিআমতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন, যেই নিআমত আমার উপর আপনি দিয়েছেন, আমার পিতার উপর দিয়েছেন, দুইটা একসাথে, দুটাই একসাথে। শুধু তাই নয়, এরপরে বলেছেন যে আল্লাহ আমার সন্তানের উপর এরপরে দোয়া অংশ রাখছেন। এর অর্থ হলো তিন পুরুষের জন্য, পিতা, নিজে, সন্তান, তিন দিকের জন্য দোয়া করতে আপনাকে বলেছেন। এর অর্থ হচ্ছে আপনাকে পরিবারের মধ্যে থেকে পরিবারকে গঠন করে পরিবারকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর গাইডলাইন দিয়ে দিয়েছেন। রব্বি আউযুনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ আমার সন্তানকে ভালো করে দিন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার সন্তানকে রেখে আসছিলেন, সন্তানকে রেখে আসছিলেন, তিনি যখন দূরে আসছেন তখন চোখ দিয়ে পানি পড়ছে আর দোয়া করছেন, করছেন যে আল্লাহ মিনি আজকা রব্বি ইন্নী আসকান্তু মিনদুরিয়াতি বিওয়াদিন গাইরি যি জারাইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা লিয়ুকিমুসসালাহ। আল্লাহ, আপনার ঘরের কাছে রেখে যাচ্ছি আমার সন্তানটাকে। ঘরটা কিন্তু নাই তখন, ঘর ছিল না, ঘরের জায়গা ছিল শুধুমাত্র, মানে ঘরের জায়গা ছিল, ঘরটা পরে তিনি উঠেছেন, কিন্তু তখন রেখে যাচ্ছে এই ছোটো বাচ্চাকে রেখে যাওয়ার সময় দূরে যায় দোয়া করছেন, রব্বি আউযিনি আনা দোয়া করতেছেন রব্বি ইন্নী আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গাইরি যি জারাইন। আল্লাহ, আমি আমার সন্তানকে এমন উপত্যকায় রেখে যাচ্ছি কোনো গাছপালা কিছু নাই। তো কী জন্য রেখে যাচ্ছেন? রব্বানা লিয়ুকিমুসসালাহ, আল্লাহ যেন সালাত কায়েম করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে রেখে যাচ্ছে, ছোটো বাচ্চা, দোয়া করতেছে আল্লাহ যেন সালাত কায়েমকারী হয়, সালাত কায়েমকারী হয়, দোয়া করতেছেন যেন আল্লাহ তারা বলে দিচ্ছেন কি করবে তারা, যে তাহের বাইতি আলি তাইফিন ওল আকিফিন ওর রুকাই সুজুদ, যারা তোয়াফ করবে, রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য যেন পবিত্র করে ঘরকে, কিসের থেকে পবিত্র করবে, শিরিক থেকে মুক্ত করবে, ময়লা থেকে মুক্ত করবে, সব রকমের জিনিস থেকে পবিত্র করবে ঘরকে। ইব্রাহিম আলাইহিসসালাম লম্বা দোয়া করেছেন সন্তানের জন্য, বেশি দোয়া করে সন্তানের জন্য, এবং আরও দোয়া করেছে আল্লাহ এদের বংশে একজন নবী পাঠান। সুতরাং আপনি আমি সন্তানের জন্য দোয়া কতটুকু করি? সন্তানের দোয়া একটা পবিত্র কাজ পিতার জন্য। এই জন্য দোয়া করতে হয় কীরকম? প্রত্যেকটি মানুষ দোয়া করতে হয় রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা উদুরিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া যেন প্রতিদিন আপনার সেজদায় থাকে, আপনার শেয়ার বৈঠকে থাকে, নামাজের ভিতরে, আপনার রাতের অন্ধকারে থাকে, হাত তুললে যেন এই দোয়াটা মুখে আসে। কেন? এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক রাখার একটা জায়গা। কেমন জায়গা? আপনি কিন্তু চলে যাবেন, মৃত্যুর পর আপনার তিনটে জিনিসে কাজ দিবে, এর মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালেহুন ইয়াদউলাহু, নেক সন্তান, যে নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। সব কিছু আপনার কাজে আসবে না, নেক সন্তান হলে সেটা শুধুমাত্র কাজে আসবে। সুতরাং এই নেক সন্তান তৈরির এই প্রজেক্ট আপনার থাকতে হবে যে ব্যক্তি পরিবার গঠন করেছেন। আর দুনিয়ার বুকে যদি কোনো আপনি সন্তান রেখে যান, কীরকম সন্তান রেখে যান যারা দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ করবে, অন্যায়কারী হবে, আপনি কবরে বসে সেটার পরিণাম ফল ভোগ করতে থাকবেন।
আর যদি কোনো ভালো কাজ করে কবরে বসে সেটার রিওয়ার্ড পাইতে থাকবেন, ভালো কিছু পেতে থাকবেন। সে যদি কোনো একবার সুবহান আল্লাহ পড়ে আপনাকে শিখিয়েছেন সুবহান আল্লাহ, সে একবার পড়লে সেটা কবরে বসে পাবেন। আর যদি তাকে আপনি খারাপ কিছু শিক্ষা দিয়ে থাকেন, যে শিক্ষার কোনো মূল্য নেই, যে শিক্ষা ইসলাম অনুমোদন করেনি, এই শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন কবরে বসে আপনি সেটার গুণা পেতে থাকবেন। কিন্তু আপনি চিন্তা করেন আপনি কোনটি করবেন, যে ভালো পরিবার গঠন করবেন না আপনার যেভাবে ইচ্ছে সেভাবে পরিবার গঠন করবেন। দুনিয়াতে আজ মানুষ যেভাবে চলছে সেভাবে চলবেন। চিন্তা করে দেখুন যে কোনো মানুষ পবিত্র থাকতে পারবে না যদি কোনো বিয়ে না থাকে। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু এক যুবককে দেখেছেন, বলছে এই যুবক বিয়ে করেছে, বলে না, বলে কেন বিয়ে করো নাই, নিশ্চয়ই কোনো অন্যায় করো, লাঠি তুলে বলেন যে হয় বিয়ে করবে না, এখানে আসতে পারবে না দ্বিতীয়বার, বিয়ে করতে হবে। বিয়ে না করে যেটা আজ চালু হয়েছে সমাজ জীবনে অনাচার চালু হয়েছে, কোনো কোনো দেশে আছে আপনি দেখবেন গ্রামের পর গ্রাম বিয়ে নাই, এখানে বুড়ো মানুষ ভিক্ষা করতেছে, কেন পরিবার গঠন করে নাই, এখন বৃদ্ধ বয়সে আর কোনো কাজ নাই তার, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এরকম অবস্থা তৈরি করতে চায় আমাদের মুসলিম দেশগুলির, তারা আমাদের মেয়েগুলিকে বের করে দিতে চায়, আমাদের দেশে অনাচার তৈরি করতে চায়। এই জন্য তারা আকাশ সংস্কৃতি দিয়ে আমাদের ঘরগুলি নষ্ট করে দিয়েছে, সেগুলি দিয়ে আমাদের ঘরের ভিতরে আজ ময়লা ঢুকিয়ে দিয়েছে, গুছা ঢুকছে, সে ময়লা আবর্জনা ঢুকিয়ে দিয়েছে। সেখান থেকে আমাদের সন্তানদের, আমাদের পরিবারকে তাকে আল্লাহমুখী করতে হবে, বুঝিয়ে নিতে হবে সুন্দর করে। আর কারণ মেয়েরা পাকা হাড় দিয়ে তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তুমি তার সাথে ভালো ব্যবহার করো তো তার সাথে তুমি চলতে পারবে, আর যদি তুমি কঠিনভাবে আক্রমণ করো চলতে পারবে না, ভেঙে ফেলবে, কারণ তারা বাঁকা হাড়ের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে এই পরিবারগুলিকে যদি ঠিক রাখতে হয়, এই পরিবারও ঠিক রাখলে ইসলাম ঠিক থাকবে। যখন তারা দেখেছে ইউরোপ আমেরিকা এবং বিভিন্ন সংস্থাগুলো দেখেছে আমাদের পরিবার জিনিসটা এত কঠিনভাবে শান্তি দেয়, মানুষ শান্তিতে থাকে, ছোট একটা মানুষ কিছু থাকে না, কুড়ি ঘর থাকে, তা সে এবং তার ফ্যামিলি নিয়ে কুড়ি ঘরে অবস্থান করে, কিন্তু পরিবারে শান্তি আছে, বাবা মায়ের শান্তিতে আছে, তাদের মধ্যে এটা সহ্য হয়নি। এই জন্য তারা চায় আমাদের পরিবার ভেঙে দিতে, আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে দিতে। ছেলেদের কোনো চাকরি নাই, মেয়েদের চাকরি দিয়ে ভরা দিয়েছে, দুনিয়া ভরিয়ে দিচ্ছে। কি কারণে? ছেলেরা যদি চাকরি করতো সেই ছেলে তার মাকে দেখতো, বোনকে দেখতো। একজন মেয়েকে চাকরি দিলে মেয়ে শুধু নিজেকে দেখে আর কাউকে দেখে না, শরীয়ত তার উপর কোনো দায়িত্ব দেয় নাই। তাহলে কোথায় আমরা অন্যায়টা করেছি? যেই কারণে আজ আমাদের আজ অশান্তি হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া এবং শরীয়ত যে নির্দেশনা দিয়েছে সেটা না মানা। শরীয়ত একজন পরিবার বলতে বুঝায় এই পরিবারের হয় সন্তান হবে, নয় ছেলে হবে, নয় মেয়ে হবে। ছেলেকে লালন পালন করে দিলে জান্নাতের অনুরূপভাবে দুইটিকেও যদি লালন পালন করে তাকেও সে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। চিন্তা করে দেখুন ছোট অবস্থায় সে জান্নাতের সোপান, আবার এই মেয়ে যখন বড় হবে কারো মা হবে তখনও সে জান্নাতের সোপান। কোন কারণ সন্তান তার কাছে জান্নাত পাবে, তার খেদমত করে জান্নাত পাবে। আর ছোট অবস্থায় সে তার বাবা মা যদি তার সেবা করে সে জান্নাতে যাচ্ছে। তাহলে মেয়েরা হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। এই মেয়েদের প্রতি আমাদের যে ব্যবহার আজ হচ্ছে সেটা কিন্তু ইসলামের পক্ষে হচ্ছে না। যদি তাদেরকে খারাপভাবে তৈরি করি আমি কিন্তু সেটা পাবো না, জান্নাতের পথে যেতে পারবো না। সুতরাং আমাদেরকে এই পরিবারগুলো ইসলামের উপর তৈরি করতে হবে, যাতে করে আমাদের সন্তান সন্তি ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথের উপর থাকে। বাংলাদেশে যে আজ অবস্থা চলছে এর একমাত্র কারণ হচ্ছে বিয়েতে কঠিন করে ফেলা এবং বিয়ের প্রতি মানুষকে অনুৎসাহী করে তোলা। আমাদের জন্য উচিত হবে এই বিয়ে এবং পরিবারকে সুন্দর করে গড়ে তোলা, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন, কীভাবে চেয়েছেন। ইনশাআল্লাহ আমি দ্বিতীয় খুদ্া কিছু আলোচনা করবো। আকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رسول الله صلى الله عليه وسلم সবচেয়ে বেশি তার স্ত্রী ছিল, নয়জন স্ত্রী পরিচালনা করেছেন। আপনারা জানেন যে স্ত্রীরা কত বাঁকা হতে পারে, আবার তারা ভালো হতে পারে, দুই রকমই আছে। কিন্তু এই নয়জন স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন, দেখিয়েছেন যে যে সবচেয়ে ওই ব্যক্তি যোগ্য যে ব্যক্তি এভাবে স্ত্রীকে পরিচালনা করতে পারে। কারো তিনি মন খারাপ, কারোর সাথে তার কোনো মন কালাকালি হয়নি।
সেটা এই আপনাকেও সেভাবে চলতে হবে। কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে কোনো দিন তিনি ছাড় দেননি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহর দিনকে পরিপূর্ণ মানতে হবে সেখানে তিনি কোনো ছাড় দেননি। আপনিও আল্লাহর দিনের ব্যাপারে কোনো ছাড় দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, হাসতেন, কিন্তু যখনই আজান হতো আর কোনো কথা নেই, সালাতের দিকে চলে আসতেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। সেভাবে আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আপনি জানেন সাউদা রাদিয়াল্লাহু আনহা একদিন এসে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনাকে খান, বলে খাবো না, আমার পেট ভরা, বলে খেতে হবে, নইলে আপনার মুখে লাগিয়ে দেবো। ঠিকই লাগিয়ে দিলেন তিনি না খাওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তুমি এই আসাউদা তুমিও তার মুখে লাগিয়ে দাও। হাসাহাসি করলে এটা তাদের মধ্যে পরস্পরের মধ্যে দেখা গেল। সতীন হওয়ার পরেও একে অপরকে খারাপভাবে দেখেনি, কিন্তু আমাদের সমাজ এটাকে এমনভাবে চিত্রায়িত করেছে যে একে অপরকে দেখতে পারে না, একজনকে আরেক জনের বাড়ি দূরে হতে হবে, কারো কথা কেউ শুনতে পারবে না, ছায়া মারাতে পারবে না। এসবই হচ্ছে আসলে আমাদের অনাচার অত্যাচার আমরা না জানার কারণ, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে তা তৈরি হচ্ছে। তবে আমরা বলছি না কেউ ঘরে সারা সবসময় সতী নিয়ে আসবেন, যার সামর্থ্য নাই, পরিচালনার তার যোগ্যতা নাই, সেই ব্যক্তি যেন এই কাজ না করে। আল্লাহ তাআলা বলে নাই কোনো দিক, তিনি বলছেন যদি পাইলাম তাস যদি না পারো তোমরা তাহলে তোমরা একটা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, কিন্তু যার সামর্থ্য আছে সেটা করা উচিত। কেন আর যদি যারা আজ বিধবা হচ্ছে, যারা আজ অনেক বয়সে বিয়ে হচ্ছে না, এই সমাজে নারীগুলির অবস্থা যদি কোনো আপনি দিকে তাকান, আপনি বুঝতে পারবেন যে তাদের স্বামী দরকার আছে, অনেকেই সেই স্বামী পায় না। কিন্তু আপনার সামর্থ্য থাকলে আপনার উচিত সমাজের অবস্থা থেকে মুক্ত করার জন্য দ্বিতীয় তৃতীয় বিয়ে করা, এবং এটাকে খারাপভাবে দেখার যে সিস্টেম যেটা চালু হয়েছে আমাদের সমাজে তা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমারাল্লাহু আযজা ওয়াজাল্লা ফি কিতাবি ওয়া দান্না বিমালায়েকাতিল মুসাফাহাতিল কুদসি ওয়া দান্না